সাকিবের এই কথাটার জবাব আমি তাকে দেব, দাঁত ভাঙা জবাব দেবো তাকে আমি। সে কুল কিনারা পাবে না চলচ্চিত্রে টিকে থাকার। সুদন সঙ্গী রিলিজের পর সে আমাকে ফোন করেছিল, ফোন করে বলছে আপনার ছবিটা আমি দেখেছি, আমাকে যদি প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে নিয়েন, যে আপনি আমি ছবিটা দেখেছি, হাসতে হাসতে বলছে, যদি প্রয়োজন হয় তাহলে আমাকে নিয়েন। ও কত বড় শিল্পী, বড় বড় প্রতিষ্ঠানদেরকে কথা বলবো, সে ব্যান্ড হয়ে যাবে। এই কথাটার ভিতরে অনেক মাহাত্ম আছে, এই কথাটার। ওয়ান টুতে নাই হয়ে যায়, বড় বড় স্টার আমরা দেখেছি, ওয়ান টুতে নাই হয়ে যায়, দিস ইজ সাকিব। ওই বড় হয়ে গেলে আমিও কিন্তু বড় হয়েছিলাম, বাংলাদেশে 20 কোটি লোকের ভিতরে এখনও কিন্তু 18 কোটি লোক আমার নাম জানে। গ্রাম বাংলায় চলে যাও, যারা চলচ্চিত্র দেখে না তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো, দেলোয়ার জানচন্দ্রকে চিনো, হাসিনী ফিল্মের সিনেমার, এটা বলবে। ওই গ্রামের মধ্যে যে আলবায় ও কিন্তু সাকিব খানকে চিনে না, আমার নাম জানে। মুক্তির দিন রাতে 8টার সময় সে আমাকে ফোন করে কথা বলছে, আমি আপনার ছবিটা দেখেছি, একটা দৃশ্য সে দেখে নাই, দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ, সে আমাকে কথা বলেছে। আমি জেনারেল মিটিংয়ে বলবো সব পরিচালকদের কাছে, কজন পরিচালক তাকে সমর্থন করে আর কজন পরিচালক আমাকে সমর্থন করে, এটা আমি দেখবো ওকে।